নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই সিলভার কাপ মাছটা দিয়ে একটা রেসিপি করব। দেখুন, পুকুর থেকে একদম টাটকা সিলভার কাপ মাছটা ধরা হয়েছে এক্ষুনি। এই মাছটাকে এবার কেটে এই মাছটা দিয়ে একটা রেসিপি করব। ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমি সিলভার কাপ মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব, সেই জন্য উনুনে কাঠ দিয়ে দিচ্ছি। আর আমি এই দেখুন আজকে সিলভার কাপ মাছ দিয়ে দেশি ওল রান্না করব। দেশি ওলের এই মুখিগুলো ভেঙে নেব। এই যে দেখুন ওলটা, দেখুন আবার এই মুখিগুলো লাগালেই আবার ওল হবে। দেখুন ওলগুলো এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে কেটে রাখা ওলগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু দেশি ওল, আপনারা আবার মেদরাজি ওল ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে একদম দেশি ওল। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। আগে থাকতে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এবার দিয়ে দেবো। একটু জলটা বেশি দিলাম, কারণ ওলটা সেদ্ধ হবে সেই জন্য। এবার ভেজে রাখা সিলভার কাপ মাছ দিয়ে দেবো। এবার ঢেকে রাখবো। জিরেটা আমি বেটে নেবো। এবার আমি এবার ঢাকাটা খুলে নেব। দেখুন ওলটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর, একদম পুরো মোমের মতন গলে গিয়েছে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আরো নতুন নতুন যদি কিছু দেখতে চান কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার জিরে বাটা দিয়ে দেবো। আপনারাও এইভাবে বাড়িতে ওল রান্না করে খেয়ে দেখবেন পুকুরের মাছ দিয়ে, দারুণ লাগবে খেতে। হয়ে গিয়েছে আমাদের সিলভার কাপ মাছ দিয়ে ওলের, দেশি ওলের তরকারি। এবার নামিয়ে নেবো।